আসসালামু আলাইকুম ওয়ারাকাত, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসালামু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুমন্ত বিপ্লব আলম ভাই বাংলাদেশ থেকে, আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদে রাখুন। আমিন। আপনি এখানে প্রশ্ন উল্লেখ করছেন যে হাদিসে বর্ণিত সালাত ত্যাগকারী কাফের এবং আল্লাহকে অস্বীকারকারী কাফের কি সমান? আমাদের মতো যুবক সমাজ বিভিন্ন অজুহাতে সালাত কাজা করি, আমরাও কি সেই কাফের? আল্লাহ আমাদেরকে রহম করুক, পাঁচক তো সালাত অন্যান্য আল্লাহর বিধানগুলো সুন্দরভাবে মানা তৌফিক দেন, আমিন। হাদিসে বর্ণিত আছে সালাত ত্যাগকারী কাফের, এই কথা কে বলল আপনাকে? হাদিসে যেটা আছে যে ব্যক্তি বাইনাল আব্দে ও বাইনাল কুফরে শিরকের তারকুজ সলা, একজন বান্দা এবং কুফরি শিরকের মাঝে পার্থক্য সলাত, এক। দুই নম্বরে আল্লাহ সাল্লাহ একটা বলছেন যে আল্লাহ আহদুল্লাহ জি বাইন অবাইন সলা ফমান তারা কাহা ফাকাত কাফার, আমাদের মাঝে বেঈমানদের মাঝে পার্থক্য সলা যে ব্যক্তি ছেড়ে দেয় ফাকাত কাফারা কাফার। এখন এই যে কাফের হয়ে গেল না, কি পরিমাণ কবিরা গুণা করলো এতে কোনো সন্দেহ নাই, সলাত ত্যাগকারে যে কবিরা গুণা করে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু সরাসরি কাফের হয়ে গেল বা কাফের সরাসরি কাফের ফতোয়া দেওয়া বা কাফের বলে দেওয়া এটা তো কেউ এইভাবে বলতে পারবে না। এবার এটা আলেমগণও তো বড় বড় মুস্তাহিদ আলেমগণ এইভাবে বলেন নাই। এখানে দুইটা বিষয় জানতে হবে, সলাত ত্যাগ করলে এটা বড় কবিরা গুণা তাতে কোনো সন্দেহ নেই, এক। দুই নম্বরে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে দেয় বা অস্বীকারের কোনো আলামত তার মধ্যে পাওয়া যায় তাহলে সে কাফের মুরতাদ হয়ে গেছে, আর না হলে গড়ি মসি করে এখন পড়ে না আবার পড়ে না পড়বে আছে মনে আছে প্রাণ আছে তাকে তো কাফের বলা যাবে না, তাহলে হাজার মুসলিম নরনারী কাফের হয়ে যাবে। সুতরাং এটা খুব কঠিন, এই জন্য বড় বড় ইমাম আবু হানিফা শাফি মালিক হাম্বলি বড় বড় মুস্তাহিদ আলেমদের মাঝে এইসব বৈষয় নিয়ে মত হয়েছিল। তবে এই বিষয়ে শিথিলতা করা যাবে না, এই বিষয়ে কোনো ছাড় নাই, সলাত ত্যাগ না করতে করতে আস্তে আস্তে কী হয়ে যাবে, সে একসময় কাফের পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, কিন্তু যে সমস্ত মুসলিমগণ আজকে পড়ে কালকে পড়ে আবার পড়ে না, এই কাফের আর আল্লাহকে অস্বীকার করে বা যারা মুসলমান হয় না তারা কি এক? অবশ্যই না, মুসলমান মুসলমানের, যে মুসলমানের ঘরে জন্ম নিছে মুসলমান আছে, মুসলমানের সাথে ওঠা বসা করে আল্লাহকে ডাকে, অনেকে নামাজ না পড়লেও দেখবেন নামাজের নামাজ না পড়লেও আল্লাহকে ডাকতেছে বিভিন্নভাবে, আল্লাহর কাছে অনুনয় বিনয় করতেছে, প্রার্থনা করতেছে, আবার রোজার দিনে রোজা রাখতেছে, জাকাত দিতেছে, আবার হজ করতেছে, আবার দান সৎকার করতেছে, আবার মসজিদে যাইতেছে, মসজিদে দান সৎকার করতেছে, আবার গরিব মানুষকে উপকার করতেছে, আবার জানাজায় দৌড়াইতেছে, আবার অসুস্থ মানুষের সেবা করতেছে, আবার বিশ্বাস আবার ডাকলে আবার কোনো সময় নামাজের জায়গা, আবার জুমা পড়তেছে, এই তো রুটি বিস্তৃতি মানুষের মাঝে হয়ে আছে বিভিন্ন সামাজিকতা শিক্ষা দীক্ষার কারণে, অথবা তার মধ্যে সেই ধরনের আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নেই, সেই ধরনের পরিচয় পায় না, অথবা সেই সামাজিকতায় সে গড়ে উঠতে পারে না, সেই ধরনের পরিবেশ পায় না, যার কারণে ত্রুটি বিচ্ছুতি হয়ে আছে। একটা পর্যায়ে আবার নামাজ ধরে, কেউ আছে নামাজ আবার ধরেই না। হ্যাঁ, তো মুসলিম তো তারা, তাদেরকে মুসলমান থেকে বহিষ্কার করা যাবে না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, দাওয়াতি কাজ করতে হবে, সবাইকে বুঝাইতে হবে, যার যেই লেভেলে আছে সেই লেভেলে তাকে কোরআন এবং সুন্নার আলোকে তাকে দাওয়াত পৌঁছাইতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।